তুমি তো দিতে রে আর তো সব না ভিডিও করতেছো ওরি সরি মিউজিক আছে সচেতনতা বাড়ানোর জন্য যে আয়ু এবারে বক্তব্য রাখার জন্য এইডস কন্ট্রোলের আজকের এই ওয়ার্ল্ড এইডস ডে এর উপলক্ষে আমাদের এই ছোট যে প্রচেষ্টা ক্যান্ডেল লাইটিং এর মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে এই অ্যাওয়ারনেসের আলো সব জায়গায় পৌঁছে দিতে পারি আমাদের মূল এবারের থিম হচ্ছে লেট কমিউনিটি লিড কারণ আজকে এইচআইভি এইডস এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে কমিউনিটির পার্টিসিপেশন ছাড়া আমাদের এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এখানে একটুখানি আজকের এই অবসরে আমি সবার জানানোর জন্য বলতে চাই যে আমাদের স্টেটে এখন এইডসের যে চিত্র সেখানে দেখা যাচ্ছে যে আমাদের স্টেট এর আগে ছিল ন্যাকোর বিভিন্ন ডিভিশন আছে যে কেসের কোনখানে কীরকম পরিসংখ্যান অনুযায়ী স্টেটগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে তো আমরা এর আগে ক্যাটাগরি ফোরে ছিলাম আমাদের তখন কেসলোড অনেক কম ছিল কিন্তু 21-22 থেকে মানে কোভিডের সময় এবং কোভিড পরবর্তী সময়ে আমাদের এখানে প্রচুর পরিমাণে এইচআইভি এইডসের সংখ্যাটা প্রচুর বেড়ে গেছে তো সেই জন্য এখন ত্রিপুরা রাজ্য ক্যাটাগরি থ্রিতে আছে সেই জন্য সবার নজরও আমাদের দিকে আমাদের এই এইডসের প্রোগ্রামটাকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সবাইকে সচেতনভাবে নিজের নিজের পরিধিতে এই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে তো আর এখানে আরেকটা লক্ষণীয় ব্যাপার হলো যে এই যে আমাদের এইডসের এইচআইভি এইডসের সংখ্যা যে বেড়ে গেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে 50% হচ্ছে যারা শিরাপথে মাদকদ্রব্য ব্যবহার করে সেই সমস্ত ক্লায়েন্টরা তাদের মধ্যেই বেশি এইচআইভি এইডসের দেখা প্রাদুর্ভাবটা দেখা যাচ্ছে তো সেই জন্য আজকের এই অবসরে আমি সবাইকে আহ্বান করব যাতে আমরা সবাই নিজের নিজের যে আমাদের পরিস্থিতি নিজের নিজের জায়গায় যাতে আমরা এই সচেতনতা বৃদ্ধি করি যাতে যারা শিরাপথে মাদকদ্রব্য ব্যবহার করেন যাতে সেখানে অ্যাটলিস্ট সিরিঞ্জ ইউজ না করেন সিরিঞ্জ শেয়ার না করেন